আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বাধা দেয়া হলে প্রতিহত করা হবে। আন্দোলনের নামে যারা বাসে আগুন দেয়, ভাঙচুর করে, তাদের খবর আছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 124তম জয়ন্তীতে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। এদিকে বিএনপি নেতারা বলেছেন, আওয়ামী লীগের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাধা, তাই বিএনপির নয়, আওয়ামী লীগেরই খবর আছে। জিএম আহসানের প্রতিবেদন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী, তাই তো সর্বস্তরের মানুষের ভালোবাসা জানাতে আসা কবির মাজারে। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরের দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আওয়ামী লীগ কমিশনকে সহায়তা করবে, তবে নির্বাচনে বাধা দেওয়া মেনে নেওয়া হবে না। এই নির্বাচনে যারা বাধা দেবে তাদেরকে আমরা অবশ্যই প্রতিহত করব। বেশি গৌর চণ্ডিকা না করে আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, যারা আন্দোলনের নামে নির্বাচনকে সামনে রেখে বাসে আগুন দেয়, বাস ভাঙচুর করে, এরাই একটা পলিটিক্যাল ভায়োলেন্সে আছে, কাজে ওদের খবর আছে। কবির সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি। এই সময় দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, এবার দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না। খবর আছে, জনগণ ফুসফুসে উঠেছে, জনগণ এবার দিনের ভোট রাতে করতে দেবে না, এবং জনগণের দাবি, সেই দাবিকে উপেক্ষা করে যে তারা গায়ের জোরে আবার একতরফা নির্বাচন আবার অনুষ্ঠিত করতে চায়, তাহলে জনগণ হয়তো প্রতিরোধ করবে, জনগণ রাস্তায় নেমে আসবে। তাই আমি মনে করি দল দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে তাদের শুভবুদ্ধি উদয় হওয়া উচিত যে স্যাংশন বাংলা পুরা বাংলাদেশকে আমরা পুরা পৃথিবী থেকে একবারে বিচ্ছিন্ন হয়ে যাবে, পুরা পৃথিবী তাকে বয়কট করবে বাংলাদেশকে। কবির পরিবারের সদস্যরা ফুল দেন সমাধিতে। কাজী নজরুল ইসলামের নাতনি বলেন, বাংলাদেশকে ভালোবেসে নজরুল পরিবার দেশে থেকে গেছেন। বাংলা ভাষাভাষী মানুষ আমার দাদুকে যে সম্মান দিয়েছেন, আমরা যা সম্মানিত হয়েছি এই দেশে, সে এটাই তো বড় প্রমাণ যে আমরা এই দেশে চিরজীবনের মতন থেকে গেলাম। কাজী সব্যসাচীর পরিবার, কবি পুত্র কাজী সব্যসাচী আমার বাবা, আমাদের পরিবার গোটা পরিবারটাই আমরা বাংলাদেশে থেকে গেছি এবং আজীবন থেকে যাবো, মরণ থেকে যাব। নজরুলের যে মর্মবাণী, সেটি হলো একটি অসাম্প্রদায়িক মানবিক সমাজ, একটি সাম্যের সমাজ, সেটি প্রতিষ্ঠা করার যে অবারিত প্রয়াস, সেটি আমাদের রাখতে হবে এবং সেটি এই জাতি ধারণ করবে। নজরুল শুধু কবি নন, একটি চেতনার নাম বাংলাদেশের জন্য সব কালে সকল প্রেক্ষাপটে অনেক বেশি প্রাসঙ্গিক বলেন শ্রদ্ধা জানাতে আসারা। জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা।